কার পাঠাচ্ছে আমাকে ফুল পাঠাচ্ছে আমি বাংলার বেকার যুবক যুবতীদের বলবো পিসি ভাইপোর নামে একটা করে পোস্টকার্ড পাঠান আমি কেন বলছি এই লোকটির মানসিক অবস্থা ঠিক নয় মনোরোগ বিশেষজ্ঞর দরকার যে লোকটা সকালে উঠে দুপুরে এক কথা বলছে বিকেলে এক কথা সন্ধ্যায় এক কথা দুপুরে এক কথা রাতে এক কথা সেটা আপনি কি বলবেন আর তো আতঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেই আতঙ্ক কোন গুণধর ভাইপো কয়লা ভাইপো তোলাবাজ ভাইপো গরুচোর ভাইপো তিনি তখন ছিলেন না পশ্চিমবঙ্গে কোন কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গেছে সে সততার কথা বলছে কে তুমি হরিদাস পাল কি ভাবো নিজে বাড়ির বাইরে যদি গান বাজে সেটা নিয়ে হাইকোর্টে মামলা আপনি শুনেছেন আর বলে আমি পান্তা খাওয়া লোক আরে এরকম দুরম্বরী আমি জীবনে দেখিনি তো হয়েছে সাড়ে চারটায় যা বলেছে সাড়ে ছটায় বদলি আজকে সকাল থেকে বালির গাড়ি বন্ধ না পাথরের গাড়ি বন্ধ না শুভেন্দু আতঙ্ক যেভাবে ধরেছে বিরোধী দল নেতা কত বালি এখান থেকে পার করাচ্ছেন আইসি বাবু অনেকদিন কয়লা বন্ধ ছিল পুরুলিয়ার নেতুড়ি সাতুড়িতে আবার কয়লা চালু হয়েছে ভাইপো অভিজিৎ বলে একটা এসপিকে পাঠাচ্ছে আবার কয়লা আবার অনুপ মাঝি আবার বিনয় মিশ্র আবার ভাইপো আবার থাইল্যান্ড আবার রুচিরা নারলা আগে আমাকে অ্যাটাক করতো আমার সাথে না পেরে আমার স্ত্রীকে অ্যাটাক করলো আমার স্ত্রীর সাথে না পেরে আমার শালিকা এখন আমার তিন বছরের ছোট্ট বাচ্চা তাকেও ছাড়ছে না এতটাই নির্লজ্জ বেহায়া এবং আমার সংস্কৃতি আমি আপনার পরিবারের কাউকে টানবো না আমার লড়াই বিজেপির সাথে বিজেপির যত বড় ছোট বড় মাঝারি সেজ মেজর নেতা আছে আমি জনগণকে সামনে নিয়ে জনগণকে সঙ্গবদ্ধ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম করছি আগামী দিনেও করব কোনো শক্তি রুখতে পারবে না যতই চেষ্টা করব আমি দু বছর তিন বছর আগেও যা বলেছিলাম আজকেও তাই বলছি আমি আমার অবস্থানে অনড় আপনারা অবস্থান পাল্টান আপনি সকালে যা বলেন দুপুরে ভুলে যান আপনি দুপুরে যা বলেন বিকেলে ভুলে যান কি একটা চার্জশিট দিয়েছে গুরুপদ মাঝির এগেনস্টে তাতে যা লেখা আছে আগামীকাল প্রকাশ করব আগামীকাল প্রকাশ করব কি একটা বলেছিল না যদি একটা টাকা নিয়ে থাকি গলায় দড়ি দিয়ে দেব কে বলেছিল না বলেছিল কেউ কালকের পরে হিসাব হবে একদম শক্ত থাকুন আসানসোলের নির্বাচনের আগে কোন কোন মাফিয়ার সাথে হোটেলে দেখা করেছে ভিডিও গুলো কোর্টে জমা পড়ুক একটা মামলা হোক শুভেন্দু অধিকারী কি ধামাকা করবে কটা সিকিউরিটি নিয়ে কটা গাড়ি নিয়ে আসানসোলের উপনির্বাচনের আগে কোন কোন মাফিয়ার সাথে কোন হোটেলে দেখা হয়েছে হোটেলের নামটাও বলে দেবো পিয়ারলেস একটু খোঁজ নিন আপনারা বুঝতে পারবেন আমার বলার দরকার নেই আর আমার বিরুদ্ধে কিছু যদি থাকে ভাই এক কথা বারবার আমার মুখ দিয়ে বলাচ্ছ ভাই আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না ফাঁসির মঞ্চ তৈরি করো গিয়ে মৃত্যুবরণ করবো আবার মুখ ঢুকে বসে যাচ্ছি এক কথা আবার বলছি জঙ্গল মহলের মানুষ বঞ্চিত জঙ্গল মহলের মানুষ গোটা রাজ্যের মানুষের মতো নিপীড়িত তাই গ্রামের মানুষকে অধিকার বুঝে নিতে হবে কোন কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গেছে সে সততার কথা বলছে সে বলছে আমার দায়িত্ব এক্সচেকারের টাকাটা নিয়ে আমি কথা বলবো আগে প্রথম সিকিউরিটিটা তুমি ছাড়ো তারপর কথা বলো